হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমি তোমাদের জন্য ডিসকাস করছি 12 জানুয়ারি ফার্স্ট শিফটে যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি, সেই কোশ্চেনগুলো যাদের আজকে এক্সাম ছিল তোমরা একটু কোশ্চেনগুলো চেক করে নেবে, এবং এর বাইরে যে কোশ্চেনগুলো এসছে অবশ্যই একটু কমেন্ট করে দিও। তাহলে রাত্রেবেলায় যখন তোমাদের আমি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট মিলে যে পিডিএফটা দেবো বা যে ক্লাসটা করাবো সেটাতে আমি তোমাদের এই বাকি কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো একটু কমেন্ট করে দিও, এবং সবার কাছে সরি, লাস্ট এক সপ্তাহ ধরে শরীরটা খুবই খারাপ চলছে, সেই জন্য সবার লেটে আমার ভিডিওটা আসছে। তো আমি কোনোরকম করে তোমাদের নোটগুলো বানিয়ে দিচ্ছি, তো একটু তোমরা দেখে নাও, এবং যারা যারা নতুন রয়েছো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে এগুলো পিডিএফগুলো আমি পোস্ট করে থাকি। তোমাদের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল, প্রত্যেক দিনের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে মার্চ করে টোটাল যে 80 কোশ্চেন আমি কালেক্ট করতে পারি, সেগুলো সব পিডিএফ করে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই। তো সেখান থেকে সেগুলো ডাউনলোড করবে, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, তারপরে গ্রুপ ডি পরীক্ষা যাতে আছে, তোমাদের এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন রিপিট হতে শুরু করে দিয়েছে। তো অবশ্যই এগুলো একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে প্রত্যেকে। সবার প্রথম দেখো কী এসছে, হিস্ট্রি থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। দেখো এবার কী বলেছে, নাদির শাহ কবে দিল্লি আক্রমণ করেছিলেন? তো মনে রাখবে, নাদির শাহ তিনি 1739 সালে দিল্লি আক্রমণ করেছিলেন। এরপর দেখো একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসছে, বহুরূপী গান্ধী বইটি রচয়িতা কে? তো এই বইটির রচয়িতা হচ্ছেন অনু বন্দ্যোপাধ্যায়। এটা একটু আনকমন টাইপের কোশ্চেন, অনেকজনে হয়তো অ্যান্সার করতে পারেনি। নেক্সট তখন 3 নম্বর প্রশ্ন যেটা এসছে, জলক্রান্তি অভিযান কবে শুরু হয়েছিল? তো মনে রাখবে, জলক্রান্তি অভিযান এটা শুরু হয়েছিল 5 জুন 2015 সালে, সালটা হয়তো তোমাদের জিজ্ঞেস করেছিল। এরপর দেখো আরেকটা প্রশ্ন এসেছিল, ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান এর লেন্থ কত? তো মনে রাখবে, ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান এর লেন্থ হচ্ছে 1620 কিলোমিটার, এবং এটা প্রজ্ঞারাজ থেকে হলদিয়া পর্যন্ত রয়েছে। নেক্সট দেখো, এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এর কবে এস্টাবলিশ হয়েছিল সেটা তোমার কাছে জানতে চাইছে। তো এটা শুনতে ইজি লাগলো, কোশ্চেনে কিন্তু একটু কঠিনই আছে, কারণ এই এস্টাবলিশ ইয়ারগুলো তোমার এইরকমভাবে প্রশ্ন হলে সবাই হয়তো ভুলই করে দিয়ে আসবে যদি অ্যাটেম্প্ট করে। তো মনে রাখবে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা স্থাপন হয়েছিল 1976-এ। এরপর দেখো 6 নম্বর প্রশ্নে সায়েন্স থেকে, সাইন্টিফিক স্টাডি অফ অ্যানিমেলস, তো অ্যানিমেলস রিলেটেড সাইন্টিফিক স্টাডিকে কী বলা হয়? তো এটা মনে রাখবে, জুলজি। এবং আরেকটা যদি প্রশ্ন আসে যে সাইন্টিফিক স্টাডি অফ অ্যানিমেল বিহেভিয়ার, শুধু অ্যানিমেল এলে জুলজি এবং অ্যানিমেল বিহেভিয়ার এলে এথোলজি, তো এই দুটো মনে রাখবে। এই দুটোর মধ্যে কোনটা এসেছিলো একটু কমেন্ট করে দিও, তাহলে আমিও একটু কনফার্ম হয়ে যাবো। এরপর দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছিলো, অথবা এস্টাবলিশ ইয়ার দুটোর মধ্যে একটা জানতে চেয়েছিলো। তো মনে রাখবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এর টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 164টি, এবং তার সাথে এটা এস্টাবলিশ হয়েছিলো 1 জানুয়ারি 1995-এ। তো এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসি 8 নম্বর প্রশ্নে, মেক্সিকান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছেন? দেখো এটা কিন্তু তোমাদের 2019-এরই কারেন্ট অ্যাফেয়ার্স। তো ম্যাক্সিমাম অ্যাওয়ার্ডস অ্যানাউন্স রিলেটেড যে প্রশ্নগুলো আসছে, যেগুলো তোমার মনে করো 2020-তে আপডেট হয়নি, তো সেই 2019-এ যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে একটা প্লে লিস্ট পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানে আমি যত ধরনের তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের আছে 4-5টা ক্লাস তো আমি করিয়েছি, তো সেগুলো দেখবে, দেখবে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে দেখো এটা অ্যান্সার কী হচ্ছে, প্রতিভা পাটিল। এবং তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের সেপ্টেম্বর 2019 থেকে তোমার মে 2020 পর্যন্ত পিডিএফ আপলোড করে দিয়েছি মান্থলি ওয়াইজ, তো সেটা পড়ে যাবে, সেখানেও এই প্রশ্নটা আমি করিয়েছিলাম, তো একটু তোমরা পড়ে যাবে পরীক্ষার আগে। তারপর দেখো, ইন্টারপোলের টোটাল মেম্বার কান্ট্রি কত তোমার কাছে জানতে দিয়েছে? তো ইন্টারপোল এ টোটাল মেম্বার কান্ট্রি হচ্ছে 194, এবং এটা তোমার এস্টাবলিশ হয়েছিলো 1923 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে লিয়ন, ফ্রান্স। তোমাদের আগের দিন যত সম্ভব এই হেডকোয়ার্টার কোথায় সেটা জানতে চেয়েছিলো। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কিম জং ইয়াং, এটা মনে রাখবে। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো, কুচিপুড়ি ড্যান্স কোন স্টেটে? যেটা খুব ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে, এটা তোমাদের অ্যান্সার কী হচ্ছে, অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো, অজন্তা গুহা কোথায় অবস্থিত? তো মনে রাখবে, অজন্তা গুহা ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। এটা আসার কারণ কী? তো কারণ মনে রাখবে, এটা অজন্তা গুহা একটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের যতগুলো টোটাল 38টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তার মধ্যে একটা হচ্ছে অজন্তা গুহা। দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে একটা সেপারেট ভিডিও বানানো আছে, কবে এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল, কী জন্য বিখ্যাত, কোন স্টেটে এগুলো অবস্থিত, তো সেটা অবশ্যই দেখে নেবে। স্ট্র্যাটেজিকের প্রথম ভিডিওটাই এটা আছে, তো অবশ্যই একটু দেখবে, ওকে, এবং টেলিগ্রামে পিডিএফটা একটু খুঁজে নেবে। এবার দেখো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তাগমা কে দেয়? আমরা যে বিভিন্ন বলে থাকি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো সেই তাগমাটা কে দেয়? তো কে দেয়? ইউনেস্কো। আমরা প্রত্যেকদিনই পড়ি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে থাকি, তো সেই প্রশ্নটা আজকে ঘুরিয়ে ফিরে তোমাকে দিয়ে দিয়েছে। এরপর দেখো, গুরু নানক এর ডেট অফ বার্থ, মানে ইয়ারটা তোমার কাছে জানতে চেয়েছে, তো সেটা একটু তোমরা দেখে নাও। তো এখানে দেখো, গুরু নানকের ডেট অফ ইয়ার হচ্ছে 1469,
এরপর দেখো, 16তম লোকসভা স্পিকার কে তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে 16 নম্বর লোকসভার স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন, এবং বর্তমানে 17 নম্বর যিনি লোকসভার স্পিকার রয়েছেন তিনি হচ্ছেন ওম বিড়লা। তো তোমাদের দুটোই কিন্তু পড়ে রাখতে হবে। এরপর দেখো, মোপলা বিদ্রোহ আবার রিপিট হয়েছে, এটা তোমাদের আগে কোনো একটা শিফটে এসেছিল। তো মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে কেরালার মালাবার উপকূল যে রিজিয়নটা রয়েছে সেখানে এই মোপলা মুভমেন্টটা হয়েছিল। তারপর দেখো, হিলিয়াম গ্যাস কে আবিষ্কার করেছেন, তোমার এই প্রশ্নটা এসেছিল। তো এনাদের দুজনের মধ্যে একটা নাম যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, পিয়ারে জ্যানসেন এবং নরম্যান লকিয়ার। এনাদের দুজনের মধ্যে যে নামটি থাকবে সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, এশিয়াটিক সোসাইটি থেকে প্রশ্ন এসেছিল যে ইয়ার অথবা কে তোমার এটা এস্টাবলিশ করেছে, সেটা এসেছিলো হয়তো। তো মনে রাখবে উইলিয়াম জোন্স, তিনি 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের দেখবে ওয়েস্টবেঙ্গল পিএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণ রিপিট হয়েছে। তার সাথে তোমাদের WBP-র প্রিভিয়াস ইয়ার করিয়ে দিয়েছিলাম, দেখবে সেখানেও এই প্রশ্নটা আছে। তো এগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। এরপর দেখো, অপারেটিং সিস্টেম থেকে একটা তোমাদের কোশ্চেন ছিল, এক্সাক্ট কোশ্চেন কি জানা নেই। তো কেউ যদি পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে দিও, ওকে। এবার রিজনিং দেখো, এরকম একটা ছিল যে দস্তানা যদি হাত হয় তাহলে টুপি হবে কি। তো আমরা হাতে দস্তানা পরলে টুপি কোথায় পরি, মাথায় পরি। তো এখানে হয়তো মাথায় তোমাদের অপশন থাকবে হয়তো। তো এটা অ্যান্সার হচ্ছে মাথা। এরপর দেখো, সরিস্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, তো খুব ইম্পর্টেন্ট। তো এটা অ্যান্সার হচ্ছে কোথায়, রাজস্থান। তো পরবর্তী প্রশ্নে চলে আসি, প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইজ জিতেছেন, খুব ইম্পর্টেন্ট। তোমাদের দেখো, 129 নম্বর মক টেস্ট থেকে 100 তোমাদের 88 পর্যন্ত যে মক টেস্ট করিয়েছিলাম, যেটা এখানে TCS তোমাদের লাস্ট 2 বছরে যত প্রশ্ন করিয়েছিল, প্রশ্ন এসছে TCS-এর পরীক্ষায়, সেগুলো আমি করিয়ে দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে। এখানে তোমার 3000 জিকে আছে, ওকে। ভিডিও ডিসক্রিপশন প্লেলিস্টও পেয়ে যাবে। এবার দেখো, এখানে আমি তোমাদের করিয়েছিলাম, এরপরে এটা করানোর পর আবার তোমাকে আমি একটা বুকস অ্যান্ড অথার্সের ক্লাস করিয়েছিলাম, মানে এইখান থেকে বেছে বেছে যেগুলো তোমাদের TCS-এর পরীক্ষায় এসেছিলো সেখানে এই প্রশ্নটা আমি বার বার করে পড়েছিলাম। এবার দেখো, কোশ্চেনটা কীভাবে রিলেট করছে তোমরা একটু দেখো। তোমাদের পড়িয়েছিলাম যে দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতাকে, তো এই বইটির রচয়িতা হচ্ছেন অরুন্ধতী রয়, এবং এই বইটির জন্য অরুন্ধতী রয়কে 1997 সালে বুকার প্রাইজ দেওয়া হয়েছিল, ওকে। এবং তিনি প্রথম ভারতীয় যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, ভারতীয় মহিলা, ওকে, যিনি প্রথম বুকার প্রাইজ পেয়েছিলেন। তো সব ডিটেলস তোমরা বুঝে গেলে ভিডিওগুলো দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে, এখন নতুন করে কিছু পড়ার নেই, এগুলো রিপিট করো। এরপর দেখো, পঞ্চায়েত মেম্বার হতে গেলে কত বয়স লাগে, পঞ্চায়েতে তুমি যদি মেম্বার হতে চাও তোমার মিনিমাম এজ কত লাগে। তো মনে রাখবে 21 বছর মিনিমাম এজ হতে হবে। এরপর দেখো, একটা ফুল ফর্ম এসেছিলো MRTP, MRTP-র ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে মনোপলিস্টিক অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস, এটা হচ্ছে MRTP-র ফুল ফর্ম। তো ফুল ফর্মগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ডগুলো আসছে। এরপর দেখো, পেশেন্ট যদি ডক্টর হয় তাহলে স্টুডেন্ট কি হবে। তো এটা আই হোপ তোমাদের অপশনে টিচার ছিল, তো টিচার হওয়ার চান্স অনেকটাই বেশি। এরপর দেখো, সান টেম্পল বা সূর্য মন্দির কোথায় অবস্থিত, খুব ইজি একটা প্রশ্ন দিয়েছে, কোনাকে সূর্য মন্দির আমরা জানি, উড়িষ্যা। এরপর দেখো, শর্টকাট কী, আমরা যদি পেস্ট করার জন্য কম্পিউটারে কোন শর্টকাট কী ইউজ করি, তো Ctrl-V এই শর্টকাট কীটা আমরা ইউজ করি কোনো কিছু পেস্ট করতে। পেস্ট মানে কি, কপি করলাম সেটাকে আবার মানে নতুনভাবে রাখার জন্য সেটাকে বলা হয় পেস্ট, ওকে। এক ফোল্ডার থেকে আর এক ফোল্ডারে আমরা ডাইরেক্ট না লিখে সেটাকে পেস্ট করে দিলেই পুরো ডাটাটা কপি হয়ে যায়। তারপরে দেখো, লোকসভা ও রাজ্যসভাতে কোনো বিল পাস করা হলে কার সম্মতি লাগে, তারপরে কার সিগনেচার লাগে, রাষ্ট্রপতি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তারপর দেখো, এখানে একটা ক্ষুদ্রান্ত থেকে একটা তোমাদের বায়োলজি থেকে একটা প্রশ্ন এসেছিলো, এক্সাক্ট প্রশ্নটা জানা নেই, তবে এই ক্ষুদ্রান্ত রিলেটেড প্রশ্ন। কাকুরি ট্রেন ষড়যন্ত্র মামলা যেটা, সেখান থেকে প্রশ্ন এসেছিলো, এক্সাক্ট প্রশ্ন জানি না। তো মনে রাখবে 1925 সালে এই কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল, ট্রেন কনস্পিরেসি, এবং এটাতে তোমার মেন দুজন যারা ছিলেন তিনি হচ্ছেন রামপ্রসাদ বিসমিল এবং আসাফ উল্লাহ খান। এনারা দুজনই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন, এবং এরাই এই কাকুরি ষড়যন্ত্র মামলাটা ঘটিয়েছিল, ওকে। এক্সাক্ট কী প্রশ্ন এসেছিলো একটু কমেন্ট করে দিও, তাহলে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। তো দেখো, তোমাদের এই টোটাল এই 28 কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম, একদম 100% জেনুইন। এই যারা আজকে পরীক্ষা ছিল তারাই, সেই স্টুডেন্টগুলোই আমাকে টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে তারা কমেন্ট করে করে দিয়েছিলো, তাদের কাছ থেকে কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি। তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, যাদের NTPC গ্রুপ ডি পরীক্ষা আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, তাহলে যারা ডাইরেক্ট পরীক্ষা দিয়ে আসছে তাদের কাছ থেকে তোমরা একটু কথা বলে নিতে পারবে যে কেমন ধরনের ম্যাথ আসছে, কেমন ধরনের রিজনিং আসছে, তোমাদের এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, অনেকজন আমাকে কমেন্ট করো আমি দেখেছি। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যারা পরীক্ষা দিয়ে এসছে তাদের কাছে জিজ্ঞেস করলে একদম সঠিক ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও, PDF-এর জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।